15 জুনের পর থেকে বিধি নিষেধ শিথিল করার চিন্তা ভাবনা করছে রাজ্য। নবান্ন সভাঘর থেকে বণিক সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। শপিং মলের ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। 25% ক্রেতা নিয়ে শপিং মল খোলার ভাবনা তার। পাশাপাশি বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকতে পারে রেস্তোরাঁ। 15 জুনের পর বাড়তি সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানান মুখ্যমন্ত্রী। আমরা ক্লোজ রেখেছি সব, এবং সকাল 7টা থেকে 10টা অবধি আমাদের দোকান চলছে, বাজার চলছে, এবং বিশেষ করে সবজি বাজার। আর 12টা থেকে 3টা পর্যন্ত শাড়ি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দোকান, সমস্ত কেক চলছে, কোনো অসুবিধা নেই। আর মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, এবং সোনার দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান, রেডিমেড দোকান, সেগুলো কিন্তু অন্যদিকে ভ্যাকসিনের যোগান নিয়ে আশার আলো দেখিয়েছেন। টিকার ক্ষেত্রে শ্রমিকদের আগে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রের থেকে এখনো পর্যন্ত 17 লক্ষ ভ্যাকসিন পেয়েছে রাজ্য, এমনটাই জানিয়েছেন তিনি। ভ্যাকসিনের উপরে জিএসটি ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং ভ্যাকসিন কিনতে আমাদের প্রচুর টাকা চলে গেছে। সেই জন্যই তো আপনাদের কাছে বলছি যে ভ্যাকসিনটা আপনারা যদি মনে করেন যে আপনারা ভ্যাকসিনেশন করবেন, কোথায় পাবেন, আমাদের কাছে যদি আপনারা আপনাদের টাকাটা দিয়ে দেন, আমরা জল দেবো। মহামারী পরিস্থিতিতে ইটভাটাগুলিকে সাহায্য করার কথা জানান তিনি। এছাড়া দুয়ারে রেশন প্রকল্পে ড্রাই রান শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি সেই প্রকল্প চালু হবে বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।